নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলুন আজকে আমরা যাব আমাদের গ্রামের বাড়ি একটা প্রত্যন্ত গ্রামে প্রায় বর্ডারের কাছে তো সেখান থেকে সবাই মিলে ঘুরে আসব তো আজকে বিশেষ কিছু কাজ টাজ করছি না তো আজকে বিশেষ কাজ টাজ কিছু করছি না তো ওখানে একটু ঘুরতে যাব শেয়ার করে নেব গ্রামের পরিবেশ তো চলুন এই যে দেখছেন যিনি জাল ফেলছেন উনি সম্পর্কে আমাদের দাদা হন তো বছর দুয়েক আগে কথা প্রসঙ্গে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম দাদা আপনার বয়স কত তো উনি বলেছিলেন যে বাহাত্তর বছর তো সত্যি আমার বিশ্বাস হয়নি আপনাদের বিশ্বাস হয় যে এখন ওনাদের ওনার বয়স চুয়াত্তর হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দাদা আমাদের দেখতেই জালটা নিয়ে পুকুরে নেমে পড়েছেন তো দেখা যাক কী কী মাছ পাওয়া যায়

তোরা বেঁচেছিস তো মাছের মুখের মধ্যে হাত ফেলবে মাছ ধরছে আবার আবার জল ফেলবে আর মাছের লাগে গো গাছের গোড়াতেই দাঁড়াতে হবে আমরা পুরো আকাশের নিচে দাঁড়িয়ে আছি এখানে বুঝতে পারছি আমাদের মাথায় কমেছে গ্রামে আসা মাত্রই দুই দাদার বাড়িতে আমরা মুড়ি মাখা আর দইয়ের শরবত খেয়েছি তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চান না তো সেই জন্য সেগুলো আর রেকর্ড করা হয়নি হ্যাঁ তো দাদার মাছ ধরা হয়ে গেলে ভালোবাসা স্বরূপ আরো যা কিছু পাবো সেগুলো দুহাত ভরে নেব এবং অন্য এক দাদার বাড়িতে আমরা দুপুরের খাবার খাওয়া সেরে তারপর বাড়ি ফিরে যাব তো কি কি নিয়ে যাচ্ছি সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন মাছ ধরা হয়ে যাক তারপরে আমরা আস্তে আস্তে ওই দাদার বাড়ির দিকে যাব তো বন্ধুরা বাড়ি চলে এসছি এই যে কি কি নিয়ে এসছি দেখুন পাট পাতা আম মাছ পেঁয়াজ রসুন ডুমুর আর এদিকে মিনির তো মাথা খারাপ মাছ খাবার জন্য পাগল হয়ে যাচ্ছে তো বন্ধুরা একটা বিষয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই যে যে ঘটনাটি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে আরিয়ান রুম্পা তো আরিয়ান তো পৃথিবীর আর কোথাও নেই সে চলে গেছে অমৃত লোকে তো তার আত্মার শান্তি কামনা করি সে যেখানেই থাকুক যেন ভালো থাকে কিন্তু তো আছে আমাদের এই মাটির পৃথিবীতে আচ্ছা তাকে নিয়ে সবাই এত বাজে বাজে কমেন্ট নেগেটিভ তার সম্পর্কে নেগেটিভ নেগেটিভ ভিডিও করা হচ্ছে কেউ কেউ পজিটিভও করেছেন কিন্তু কেন তাকে নিয়ে আমরা কেন এতটা টানাটানি করছি একটা সদ্য বিধবা মেয়ে যার যার জীবনটা সত্যিই কষ্টে সে প্রথম বিবাহিত জীবনে সুখ পায়নি স্বামীর কাছে মারধর খেয়েছে ঠিক আবার দ্বিতীয় বিয়ে করেও সে এত সুন্দর একটা স্বামী পেয়েও তাকে তার হারাতে হলো তো সেই রকম একটা মেয়ের যুদ্ধটা কত বেশি একটু চিন্তা করে আমরা দেখছি না কিন্তু তাকে আমরা আমাদের সোশ্যাল সাইটে হট কেক বানিয়ে সবাই ইউজ করছি কিন্তু কেন আমরা কি আমাদের মানবিকতা বোধ হারিয়ে ফেলেছি আমরা কি ফেমাস হওয়ার লক্ষ্যে আমাদের ভিতরের যে সহানুভূতি মানুষের প্রতি যে ভালোবাসা ফেলেছি মানে আমাদের যে কোমল অনুভূতি আমাদের মনের মধ্যে এককালে ছিল মোবাইলের দোলতে সেগুলো কি আমাদের মধ্যে থেকে চলে গেছে না যায়নি আমরা আসলে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছি কেন করব আসুন না আমাদের মনের ভিতরের মানুষটাকে আবার জাগিয়ে তুলি বাঁচিয়ে তুলি আমরা আরিয়ান রোম্পার প্রতি সহানুভূতিশীল হই ওই মেয়েটাকে একটু ওর অবস্থায় ছেড়ে দিই ওকে কিছুদিন ওর নিজের মতো ও নিজের জগতে থাকুক আরিয়ানের জন্য আরিয়ানকে ভেবে সময় কাটাক আসুন না আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা কোনো মেয়েকেই আমাদের সমাজের সমাজের মধ্যে এরকম ঘটনা প্রায় ঘটে থাকে কোনো একজন মেয়ে বিধবা হলে আমরা বলে ফেলি ওই যে ওই ছেলেটি চলে গেছে তার কারণ ওই মেয়েটারই দোষ আদৌ কি এটা সত্যি আমরা মেয়েরাই মেয়েদের শত্রু আমরা কেন এমনটা ভাবি কেন এমনটা বলি যেটা হবার সেটা তো হয় মাঝখান থেকে মেয়েটাও তো ঠিক ততখানি দুর্ভাগ্যের শিকার হয় না জীবনে বেঁচে থাকতে গিয়ে তার বাকি জীবনটা কতটা কষ্টে কাটে কতটা লড়াই করে কাটে কেন আমরা এগুলো সব ভুলে যাই আসুন না একটু নিজেদেরকে প্রশ্ন করি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই আবার পরের ভিডিও দেখা হবে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম তো পরের ভিডিও দেখা হবে এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি অনেক 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 ধন্যবাদ